আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ফ্লাওয়ার ফ্যামিলি আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে হচ্ছে বিকেল চারটা, আর বিকেল চারটার বেজেই গেছে এখন আমাদের যাওয়ার সময়। তো এমন সময় ফাইমাকে বললাম যে ফাইমা, কালকে যেহেতু আমার কামিনীগুলো পেঁচাইতে হবে, তাহলে তুমি কামিনীগুলো রং করে দিয়ে যাও। তো ফাইমা আমার কথা মতো কামিনী রং করার জন্য পানি নিয়ে আসছে, রং নিয়ে আসছে। তো দুইবার করে রং দেওয়া হয়ে গেছে, তবে ফুলের যেই রংটা আমি চাচ্ছিলাম সেই কালারটা কিন্তু এখন পর্যন্ত আসে নাই আর কি। তার জন্য ও আবার বারবার করে রং দিচ্ছে, বারবার করে এগুলা ভিজাই দেখতেছে যে কালারটা আসছে কিনা, এবার দেখে আসছে কিনা, এবারও আসে নাই। তো ওকে বললাম যে একবারে বেশি কতগুলা রং দিয়ে দাও, বারবার রং দেওয়ার চাইতে একবারে রং দিয়ে দাও। ও আমাকে বললো যে বারবার লাগলে বারবার দেবো, একবারে যদি বেশি কতগুলা রং দিয়ে দিই পরে কালারটা যদি গাঢ় হয়ে যায় তখন আপনি কি করবেন। তো ওর কথাটাও ফেলে দেওয়ার মতো না, চিন্তা করে দেখলাম যে না, কথাটা আসলে খারাপ বলে নাই, ভালোই বলছে আর কি। তো যাই হোক, ও একটু একটু করে রং দিয়ে দেখতেছে যে কালারটা আসছে কি না। তো এইবার মনে হয় কালারটা আসছে। তো ওরা আমি বললাম যেভাবে হাত দিয়ে না দিয়ে আমি ঢেলে দিই। ও বলে যে না, ঢালতে হবে না, ও ওখান থেকে নিয়ে নিয়েই করবে আর কি। তো এইবার মনে হচ্ছে যে কালারটা চলেই আসছে আর কি। তো এই কালারটা আমার বেশ ভালো লাগে আর কি, মেজেন্টা কালার, সাদা রং করলে দারুণ লাগে আর কি। এটা দিয়ে হচ্ছে মেরুন কালার বাস সাজানো হবে। এটার মধ্যে কসমস ফুল থাকবে মেরুন কালার, আর কামিনী থাকবে চারটা করে, তার সাথে ভুট্টা পাতা থাকবে, ঘাস থাকবে, বেশ সুন্দর লাগে। কিন্তু আমি দেখাবো আপনাদেরকে, এবার বাসটা আমি সাজাবো, কারণ এবার খালাকে দিব না, কারণ খালার এবার অনেক কাজ আছে, এবার আমার কাজ একটু কম। তাই ভাবছি যে এবারে বাসগুলো যা আছে 600-700 মতন বাস যাবে এবার, তো বাসের আইটেমগুলো এবার আমিই সাজাবো আর কি। কারণ কাছ থেকে দেখাই, এই যে ফাইমা এভাবে রঙে চুবাচ্ছে, আর ওর খুব মন খারাপ আর কি। এত সুন্দর হাতগুলো লাল হয়ে যাচ্ছে, বেগুনি হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে, বিভিন্ন কালার হয়ে যাচ্ছে আর কি। তো একটু আগে ও হলুদ রং করে আসছে, তো হলুদের মধ্যে ম্যাজেন্টা কালার দিয়ে ওই হাতটা ওই যে পুরো লাল টকটকে হয়ে গেছে আর কি। আর এই হাতটা, বাম হাতটা, এটার মধ্যে ম্যাজেন্টা কালার যেহেতু রং লাগছে তাই ম্যাজেন্টাই দেখা যাচ্ছে আর কি। তো খুব মন খারাপ আর কি, যে হাতটা রং হয়ে যাচ্ছে, এই রং তো সহজে উঠবে না, এরকম গরম পানি দিয়ে ধুইলে উঠে যাবে। তো ওরা তো ফাজিল, গরম পানি দিয়ে ধুইবে না, এভাবেই থাকবে, এভাবেই খাবারের সঙ্গে পেটের মধ্যে যাবে, কি করার, কথা বলো তো আসলে কথা শুনবে না। গ্লাভস কিনে দিব, গ্লাভস পরে কাজ করবে না, ছিঁড়ে টিড়ে একদম ফেলে দিবে আর কি। গ্লাভস করে কাজ আসলে করাও যায় না, ওরা ওদেরকে অনেকবার গ্লাভস কিনে দেওয়া হয়েছে, তবে গ্লাভস পরে ওরা রং করে না আর কি, ফাজিল। আবার কেউ কেউ আছে আমাদের অফিসে, যেমন রাব্বিকা, রং করার জন্য একদম পাগল, হাতটা একটু লাল লাল বেগুনি বেগুনি কালার হয়, তো ওর নাকি বেশ ভালো লাগে আর কি। তো রাব্বিকা যেহেতু অন্য কাজে ব্যস্ত, তাই রাব্বিকাকে আর এই কাজে দেই না আর কি। জেরিনো রং করার জন্য একদম পাগল, কারণ হাতটা একটু লাল হয়, কমলা হয়, বিভিন্ন কালার হয়, তো ওর কাছে নাকি বেশ ভালো লাগে আর কি। তবে এই রংটা কিন্তু রূপা একদমই করতে চায় না, রূপাকে কোনোদিন আমি এই রং টং রূপাকে দিয়ে করাইও নাই। আর জেরিনো ওদেরকে রং করতে দিলে কি হয়, সাথে একজন অ্যাসিস্ট্যান্ট হয়ে পাশে থাকতে হয়, আর ফাইমাকে দিলে ও যেহেতু একটু পুরানো লোক, ও সবই বোঝে, কোন কালার দিয়ে কোন কালার করতে হয় সবই মোটামুটি আর ওর জানা আছে আর কি। তাই ওই রঙগুলো এবার ওই করে দিচ্ছে আর কি। আর ওইদিকে ফাতেমাকে একটু বকা দিলাম, বার্ডোসগুলো রেখে গেছে, এগুলো বক্স করে নেই আর কি। এই যে বার্ডোসগুলো এই রুমে রেখে গেছে, বেশ সুন্দর লাগতেছে কিন্তু একদম। এটা এখানে প্রায় 315 পিস, আমার অর্ডার আছে 450 পিস, তো 450 পিস তো দিতে পারবো না, তো 315 পিস দিচ্ছি। চলেন, এবার আমি তেজপাতার স্টিকটা নিয়ে বসছি, আজকে হচ্ছে নেক্সট ডে, কেউ এখন পর্যন্ত আসে নাই। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা, আমার আজকে খুবই মন খারাপ লাগতেছে, এত পরিমাণে কাজ, সময় যেহেতু খুবই কম, আমি মনে হয় না যে সব প্রোডাক্টগুলো আমি দিতে পারবো আর কি। তো তাড়াতাড়ি করে আমি নিজেই একদম সকালবেলা আইসা পড়ছি যে তেজপাতা স্টিকটা, আমি এটা 360 পিস স্টিক লাগবে আমার, তো 360 পিস স্টিক আমি আজকের মধ্যে শেষ করে দিয়ে আরেকটা কাজ ধরবো, এতটুকু টার্গেট নিয়ে আমি বাড়ি থেকে আসছি, তার জন্য একটু সকাল সকাল তাড়াতাড়ি করে চলে আসছি। আরও আগে কাজে বসতাম, আমাদের বাইরে যে কেচিগেটটা আছে, তো কেচিগেটের তালাটা না চেঞ্জ করছে, আমার কাছে যেই চাবিটা আছে সেই চাবিটা আসলে খুলতেছে না আর কি। তো অনেকক্ষণ বাইরে দাঁড়াইছিলাম, আমাদের ক্যারটেকার যে খোকন ভাই ছিলেন ওনাকে বললাম, ভাই এসে তালা খুলে দিল, তারপর আমি অফিসে ঢুকলাম আর কি। আর এইদিকে রূপা বসে গেছে হচ্ছে টিউলিপ ম্যাজেন্টা কালার যেটা, এটাকে কমপ্লিট করার জন্য আর কি পাতা লাগাচ্ছে। আর রূপার সাথে গল্প করতে কিন্তু বেশ ভালো লাগে, রূপা যে রোজার মাস বলে মাথায় হিজাব টিজাব বেঁধে সুন্দর করে কাজ টাজ করতেছে আর কি। রোজার মাস যাক দেখবেন, একদম পাগলের মতো একদম নুরাবয়তি হয়ে কাজে বসবে আর কি, চুল টুল পাগলের মতো একদম ছড়ায় ছিটায় দিয়ে ও বসবে আর কি। ও নিচে বসতে পারে না, ও টেবিলেই বসতে দিতে হবে, তবে কিছু করার নাই, কারণ টেবিলের মধ্যে আমাদের বেনিগুলো রাখা হয়েছে, বেনিগুলা টেবিলে থাকার কারণে ওরা কিন্তু এখন নিচে বসছে আর কি। তো চার পাঁচ দিন নিচে বসবে, যখন আবার আমাদের মালগুলো চলে যাবে তখন আবার রূপা টেবিলে চলে যাবে আর কি।
তার রূপার সাথে দুষ্টুমি করতেছি কাজ করতেছি বেশ ভালোই লাগে। রূপা কিন্তু খুব মজার একটা মানুষ, ওর সাথে কথা বলে বোঝা যায় যে ও আসলে কেমন মানুষ আর কি। তো বেশ ভালো একটা মেয়ে আর কি। তো রূপা এই টিলিপটা শেষ করুক। টিলিপটা শেষ করার পরে রূপাকে বলছে আজকে অনেকগুলা কাজ রূপাকে দিছি যে এগুলো শেষ করতে পারলে তোমার আজকে ছুটি আর কি। তো রূপাও বলছে হ্যাঁ ঠিক আছে আমি চলে যাব তাহলে এগুলো শেষ করে দিয়ে। তো মজা করতে করতে ওইদিকে ফাতেমাও চলে আসছে কিন্তু বার্ডোস বক্স করতে। দেখেন ও কিন্তু বার্ডোসগুলো চেক করে দিচ্ছে, আর ওইদিকে রাব্বিকাকে আরেকটা কাজে ফাইমা পাঠাইছে, তো এই জন্য ওই রাব্বিকার কাজটা ফাইমা করে দিচ্ছে আর কি। আর এদিকে ফাতেমা চেক করে দিচ্ছে, এ পাশে একটু খারাপগুলো রাখতেছে, রিজেক্ট যেগুলো এ পাশে রাখতেছে আর ওগুলা ওই পাশে ভালোটা দিয়ে দিচ্ছে আর কি। আর রিজেক্টগুলো কী হবে আমি বলি, রিজেক্টগুলো হয়তো একটু পাতায় সমস্যা, একটু ঘাসে সমস্যা, এগুলো একটু চেক টেক করে আবার ঠিকঠাক করে দেবে আর কি। আর ওই যে ওইদিকে আমাদের বন্যা, ও মনে সুখে বক্স করতেছে, ফাতেমা চেক করে দিচ্ছে, ফাইমা বক্স করতেছে, বন্যার কাছে দিচ্ছে, তারপরে হচ্ছে বন্যা বক্স টক্স করে রাখতেছে আর কি। তো ঘুমায় ঘুমায় কাজ করতেছে, আসলে কিছু করার নেই। আমাদের অফিসের মেয়েগুলো না সবকটা আসলে পাগল, ওদের পাগলামি আসলে সবকটা তো ক্যামেরার মধ্যে বন্দি করা সম্ভব হয় না। পাগলামি যেই শুরু করে ক্যামেরাটা চালু করলে কী হয়, পাগলামিগুলো বন্ধ করতে ভীষণ মজা করি আমরা। মজা করতে করতে কিন্তু কাজও হয়ে যায় আমাদের। কিন্তু বলি না যে আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে আমার অনেকটা ভালোবাসা আছে, সবার প্রতি সবার ভালোবাসা আর কি। তো এই জন্যই বলি যে আমাদের হচ্ছে একটা ফ্যামিলি, এক ফ্যামিলির মতোই আর কি। সবার সুবিধা অসুবিধা সবাই দেখে, সবার ভালো মন্দ সবাই দেখে। তো এটাই হচ্ছে ভালো জিনিস যে এক জায়গায় কাজ করব, সবাই যদি সবার মনের কথা না জানি তাহলে আসলে ভালো বন্ধু ভালো কলিগ কীভাবে হবো বলেন। তো এই হচ্ছে ঘটনা। আর ওই রুমে জেরিনকে বসাইছে হচ্ছে ভুট্টা পাতাগুলো ই করতে। আর ওই যে আমাদের রাব্বিকা চলে আসছে, ফাইমার ডিপার্টমেন্ট শেষ, ফাইমা এখন উঠে যে মেহাগানি গাছে গোড়া লাগাইতে বলছে ওরে 300 পিসের মতো, ও সেটাই এখন করতে যাবে আর কি। ও হাফ ছেড়ে বাঁচলে আর কি, ওর বক্স করতে ভালো লাগে না, মেহাগানি গাছে যে গোড়া লাগাবে কাঠি লাগাবে সেটা ওর ভালো লাগে না আর কি। ওই যে দেখেন একটা পা ছড়াই দিয়ে বসলো, এরপরে যে কী করবে তার কোনো ঠিক নেই। আর জেরিনকে ডাকলাম আমি, আমার তেজপাতা স্টিকগুলো একদম প্রায় শেষের দিকে আর কি। তো জেরিনকে বললাম একটু গুনে দাও, এই তেজপাতা স্টিকটা যখনই আমি ধরি পুরো অফিসটার মধ্যে তেজপাতার এত সুন্দর একটা গন্ধ মানে ঘোরে যা বলার মতো না। মানুষের মনটা যদি খারাপ হয়ে যায় এই অফিসের মধ্যে ঢুকলে যে এই মশলাপাতির গন্ধ শুনলেই না ভীষণ ভালো লাগে আর কি। আর আমাদের জেরিনের গোনাটাও কিন্তু বেশ ভালো, এই জন্য জেরিনকেই বলছি যে জেরিন তুমি একটু গুনে দাও, আমি রিস্ক নিতে চাচ্ছি না। আর সাদা বেলির মধ্যে একটু হালকা সবুজ সবুজ কালারের তেজপাতাগুলো, আসলে তেজপাতার কালারটা আসলে এরকমই হয়, আর সাদা বেলির মধ্যে কিন্তু বেশ ভালো লাগে আর কি। এটা তেজপাতা তো, এটা ঘরে যে কোনো জায়গায় রাখা যায়, যে অনেক সময় শোনা যায় যে তেজপাতার গন্ধে নাকি কোনো পোকামাকড় ঘরে থাকে না। এটা চাইলে ডাইনিং টেবিলের উপরে সাজানো যাবে, রান্নাঘরেও সাজানো যাবে, যেখানে খুশি সেখানেই রাখা যাবে আর কি। আপনার বেডরুমে আপনার 3টা স্টিক কিনে নিয়ে আপনার বেডরুমের মধ্যে আপনি রাখতে পারেন, হালকা হালকা করে তেজপাতার গন্ধ শুকবেন আর ঘুমাবেন আর কি, ঘুমটাও বেশ ভালো হবে। আর পোকামাকড়ের কথা বললাম না যে মশা মাছি এগুলোও থাকবে না আর কি। যে এনে গোনে গোনে নিচে দিচ্ছে, আর ফাইমা হচ্ছে এই যে এটা হচ্ছে 3টা করে বাঞ্চ করে দিচ্ছে আর কি। 3টা করে বাঞ্চ করে একটা হচ্ছে, এটার দাম কত হবে, এটার দাম প্রায় 60 টাকা না 65 টাকার মতোই আর কি। দাম কিন্তু বেশি না, দাম কিন্তু কমই আর কি। এই যে 3টা দিয়ে একটা বাঞ্চ হচ্ছে, দেখেন কি ভালো লাগে না। এখানে কয়টা বেলি আছে, 9টা বেলি আছে, 20টা না 25টার মতো যেন তেজপাতা আছে। তো 3টা করে বাঞ্চ করে রাখতেছে, এগুলো কালকে যে কোনো একটা ফাঁকের মধ্যে পলি করে দিয়ে দিবে আর কি। পলি টলি হয়ে গেলে জিনিসটা আরও বেশি ভালো লাগে। আপনি যখন আপনার ঘরে কিনে নেবেন, আপনি পলিটা খুলে দিবেন, দেখবেন পুরো ঘরের মধ্যে তেজপাতার একটা সুন্দর গন্ধ ছড়াবে আর কি। তো এটা নষ্ট হবে না, যেহেতু তেজপাতা তো নষ্ট হবে না। আমার কাছে তো বেশ ভালো লাগে, এটা খুব শখ করে এই স্যাম্পলটা আমি করছিলাম যে দেখি তেজপাতা তো অনেক কিছুই হয়, তো তেজপাতা দিয়ে দেখি কিছু করা যায় কি না। তো বিকাল এখন প্রায় 3:30 মতো বাজে, আধা ঘন্টা আছে বাকি। তো আধ ঘন্টার মধ্যে আমি চিন্তা করলাম এই যে ফাইমা যে কালকে কামিনীগুলো যে রং করে রেখে গেছিলো, এই কামিনীগুলো আমি পেঁচাই রাখি, কারণ মেরুন কালার বাস সাজাইতে হলে আবার এই কামিনীগুলো স্টিকের মতো করে পেঁচাইতে হবে আর কি, 2টা 2টা করে। তো একটা বাঞ্চের মধ্যে আমার 2টা করে কামিনী স্টিক দিতে হবে। তারপর হচ্ছে মেরুন কালার ফুল পাতা ঘাস সব কিছু মিলে বেশ সুন্দর লাগে আর কি মেরুন কালার বাসটা আর কি। তো যাই হোক, এখন আর কোনো কথা বলবো না, একটু পরে বাড়ি চলে যাবো। সবাই খুব 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 ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।